अष्टम श्रेणीर सकल शिक्षार्थीबृंद इन्स्टिट्यूट अफ बेसिक मैथ्सर पक्ष थेके सकलके स्वागत। आज आमि तोमादेर गणिते परिमापेर अध्यायेर जे अंकगुलो गतदिन पर्यन्त आमि समाधान करे दियेछिलाम, आज तार परवर्ती अंश थेके बाकी अंकगुलो समाधान करब। सेई क्षेत्रे देखि आमरा गतदिन आमरा कोन कोन अंकगुलो समाधान करेछि। 10, 11, 12, 13, 14, 15, 16 एगुली सब समाधान करा हयेछे। एरपर माझखाने आमि कयेकटी अंक बाद दिये 21 नम्बरटा समाधान करे दियेछि। ताहले एखन देखो आमि एगुली करलाम केन, एगुली सबगुली आमादेर वर्ग सम्बलित, अर्थात वर्ग दैर्घ्य और प्रस्थेर गुणफल दिये आमादेर जे अंकगुलो आछे सेगुली आमि कराइछि। एरपर आमरा कत धरनेर अंकगुलो आमरा शिखाबो, घन सम्बलित, दैर्घ्य, प्रस्थ एवं उच्चता এই তিনটি দিয়ে আমাদের হয় কি ঘন ঘনক্ষেত্র। তাহলে সেই ঘন সম্বলিত অঙ্কগুলো আমি করাই নাই, কারণ এখানে দেখো 17 নম্বর অঙ্কটায় আমাদের এখানে আছে কি একটি চৌবাচ্চা। চৌবাচ্চা মানে কি, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, তাহলে ঘন। এইজন্য আমি এই 17 নম্বর অঙ্কটা বাদ দিয়ে চলে গেছি। মানে আমরা একই ধাঁচের অর্থাৎ একই রকমের অঙ্কগুলো আগে একসঙ্গে শেষ করি, তারপর আবার অন্য রকমের অঙ্কগুলো শেষ করব। এইজন্য 17 নম্বরটা আমি বাদ দিয়ে গেছি, 18 নম্বরটাও ঠিক একই কারণে বাদ দিয়েছি এবং 19 নম্বরটাও বাদ দিয়ে আসছি, 20 নম্বরটাও আমরা ওই একই কারণে বাদ দিয়েছি। অর্থাৎ এখানে ঘন সম্বলিত এই সবগুলোই আমরা ঘনর অঙ্কগুলোকে আমরা একটু পরে করে আগে একটা একটা সাইড শেষ করে তারপর আমরা পরবর্তী অংশে চলে যাব। তা সেক্ষেত্রে আমরা 21 নম্বর যেহেতু শেষ করছি, 21-এর পর দেখো 22 নম্বরটাও আমাদের সেই বর্গ, তাহলে 22 করবো আজকে। 23-এও আছে বর্গ, এটাও আজকে করবো আমরা। 24-এ এটা কিন্তু আবার ঘনমিটার, ঘন সম্বলিত, ঠিক আছে। এবং এখানে পানির লিটারটাও চলে আসে ওই চৌবাচ্চার সাথে। চৌবাচ্চার অঙ্কগুলো যখন করাবো তখন এই লেভেলের অঙ্কগুলো করব। চৌবাচ্চা মানে কি, পানির লিটারে। এখানে আমরা এতক্ষণ খালি দৈর্ঘ্য আর প্রস্থ মিটারের মধ্যে আমরা আছি, মিটার থেকে লিটারে যেতে হলে আবার আরেকটি সূত্র, সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিছি প্রথম দিন, কিন্তু এগুলি ব্যবহারিক প্রয়োগটা আমরা তোমাদের দেখাই নাই। সেটা আমরা ওই চৌবাচ্চার অঙ্ক যেদিন করবো সেদিনই আমরা 24 নম্বর অঙ্কটাও করবো, অতএব এটা আজকে আমরা করবো না। 25 নম্বরটিও দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ দিয়েই শুধুমাত্র এটা আমরা আজকে করব। তা দেখি আমরা এরকম দৈর্ঘ্য এবং প্রস্থ সম্বলিত আমাদের যেগুলো আছে সেগুলি শেষ করে যদি দেখি অঙ্ক কম আছে তাহলে আমরা হয়তো বা ঘন সম্বলিত আমরা দুই একটা অঙ্কের মধ্যে চলে যাব আজকে। তা আমরা গত দিনের ধারাবাহিকতা, গত দিন 21 নম্বর পর্যন্ত করছি, আজকে 22 নম্বর থেকে আমরা শুরু করি। 22, 23 আগে সমাধান করি। 22, 23, 25 এই তিনটি তো বর্গ সম্বলিত আছেই, এই তিনটা আগে আমরা সমাধান করি, তার পরবর্তীতে আমরা অন্যটা চিন্তা করব, ঠিক আছে। তা সেক্ষেত্রে আমাদের দেখো 22 নম্বর অঙ্কগুলো, আর এই চ্যাপ্টারের প্রতিটি অঙ্কই তোমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, এ কারণে যে প্রতিটি অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটি অঙ্কই ইম্পর্টেন্ট। প্রতি বছরই এটা আসে, এক বছর ওইটা আসে, আরেক বছর এটা আসে, আরেক বছর ওইটা আসে, ঘুরিয়ে ফিরিয়ে। অর্থাৎ তোমাদের এখানে তো 3টি অঙ্ক আসতে পারে, ক, খ, গ তে। সেই 3টির মধ্যে এখানে অঙ্কই আছে আমাদের মনে করো 30টি। একটা বছরে আমাদের যতগুলো বোর্ড আছে প্রতিটি বোর্ডে 3টি করে অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দিলে এই সবগুলো অঙ্কই দিতে হয়। এই জন্য এরা করে কেউ ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে প্রশ্নগুলো করে। এই জন্য তোমাদের এই অঙ্কগুলো প্রত্যেকটি অঙ্কই খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে। আশা করি তোমরা বুঝবে এবং নিয়মিত আমার চ্যাপ্টার যখন আমি এই চ্যানেলে ক্লাসগুলো করাই সেখানে তোমরা অবশ্যই থাকবে। তা ঠিক আছে, আমরা এখন 22 নম্বর অঙ্কে চলে যাই। দেখো বইয়ের 45 পৃষ্ঠা, এখানে 22 নম্বরের প্রশ্নে কী দেওয়া আছে, আগে প্রশ্নটাকে আমরা একটু পড়ি বুঝি। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7200 টাকা খরচ হয়। আমরা যে ঘরটায় আছি এই ঘরের মেঝেটা দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না, তাহলে এটা দৈর্ঘ্য যদি আমাদের থাকতো 10 মিটার, প্রস্থ যদি থাকতো 5 মিটার, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 5, 10, 50 বর্গমিটার হয়ে যেত। সেখানে আমাদের প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হতো আমরা বের করতে পারতাম। মোট খরচে 7200, তাকে 50 দিয়ে ভাগ দিলে প্রতি বর্গমিটারের খরচটা আমরা বের করতে পারতাম, কিন্তু এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ কিছুই দেওয়া নাই। দেওয়া আছে কি মোট কত টাকা খরচ হয় কার্পেট দিয়ে ঢাকতে, সেটা দেওয়া আছে। একই সাথে বলে দেওয়া আছে ঘরের প্রস্থ, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, প্রস্থ কত আছে তা জানি না, কিন্তু বলছে যদি আমাদের পুরা ঘরটি ঢাকতে আমাদের 7200 টাকা খরচ হয়, এখন যদি আমাদের এই ঘরের প্রস্থটা 3 মিটার কম হতো তাহলে আমাদের খরচটা কিছু কমে আসতো। কত টাকা, 576 টাকা খরচটা কমে আসতো। তাহলে ঘরের প্রস্থটা কত, তাহলে এখন তো দৈর্ঘ্যও জানি না প্রস্থও জানি না, আমরা কী করবো, তাহলে দুইটি আমাদের ধরে নিতে হবে। তাহলে মনে করি ঘরটির মেঝের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার, আমরা দুইটাকে ধরে নিই। দেখো যেহেতু দুইটির একটিও জানা নাই, আমাদের দুইটি ছাড়া দৈর্ঘ্য প্রস্থ ছাড়া অঙ্ক সমাধান করা সম্ভব নয়, অথবা আমরা দুইটাকে আগে ধরে নিই। মনে করি ঘরের মেঝের দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার। সুতরাং ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার, বর্গ একক। তারপরের লাইনে আমরা দেব দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হলো ওয়াই, দুইটা গুণ, তাহলে এত বর্গ মিটার। এখন এক্স ওয়াই বর্গমিটারে মোট খরচ হয় ৭,২০০ টাকা। এখন ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ৫৭৬ টাকা খরচ কম হতো, সেটি বলছে। তাহলে লিখি ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে এর ক্ষেত্রফল হতো কত? আমাদের প্রস্থ যদি ৩ মিটার কম হতো তাহলে দৈর্ঘ্য তো এক্সই ছিল, আর ওয়াই এর মানটা কত হতো? ওয়াই মাইনাস থ্রি, তাই না? আমি একটু শর্টকাট করে দিলাম, ওয়াই মাইনাস থ্রিটাকে ৩ লিখবো এখানে আমরা, ৩ বাংলায়। তাহলে এক্স আর এখানে ওয়াই মাইনাস ৩ বর্গমিটার। এখানে শর্টকাট লিখলাম, তোমরা বুঝতে পেরেছো কি না আশা করি বুঝতে পারবে। কারণ আমাদের যদি প্রস্থ ৩ মিটার কম হতো তাহলে প্রস্থ ছিল আমাদের কত? ওয়াই। তাহলে এখন ওয়াই থেকে ৩ কমে গেল, আর দৈর্ঘ্য তো এক্সই রয়ে গেছে, তাহলে এক্সের সাথে ওয়াই মাইনাস থ্রি গুণ করলে যেটা হবে এটা হলো নতুন ক্ষেত্রফল। যদি ৩ মিটার কম হতো প্রস্থটা, তাহলে আমাদের দৈর্ঘ্য ছিল এত আর প্রস্থ হলো এত, ঠিক আছে? তাহলে আমাদের বর্গক্ষেত্রটা আমাদের কতটুকু কমে গেল সেটুকু, এটা আমাদের আগে ছিল আর এটা হলো কমে যাওয়াতে আমাদের বর্গক্ষেত্র এতটুকু হলো ক্ষেত্রফলটা। এখন আমাদের ওই এক্স ওয়াই বর্গমিটারে মোট খরচ হয় কত টাকা? ওই জন্য কত নাম্বার 22, ৭,২০০ টাকা। এক্স ওয়াই বর্গমিটারে খরচ হয়, এক্স ওয়াই বর্গমিটারে খরচ হয় কত? ৭,২০০ টাকা। সুতরাং এক বর্গমিটারে খরচ হয় কত? ৭,২০০ ভাগ এক্স ওয়াই টাকা, তাই না? তাহলে এক বর্গমিটারে খরচ হবে আমাদের কি কমে যাবে, কিন্তু আমাদের ৩ মিটার কমে যাওয়াতে আমাদের নতুন যে বর্গমিটার হলো আয়তন বা ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রফলে মোট কত টাকা খরচ হয় সেটা দেখি। সুতরাং কত? এক্স ইন্টু ওয়াই মাইনাস ৩ বর্গমিটারে খরচ হয় ৭,২০০ গুণ এক্স ইন্টু ওয়াই মাইনাস ৩, আর নিচে থাকে এক্স ওয়াই এত টাকা। এখন দেখো নিচের এই যে এক্সটা আছে, আমরা এই নিচের এই এক্সটার সাথে এই এক্সটাকে কেটে দিতে পারি, একটা এক্স গুণাকার আছে, কিন্তু এই ওয়াইয়ের সাথে ওয়াই কাটতে পারি না, কারণ ওয়াইয়ের সাথে তো আবার -3 আছে, এখানে আছে অনলি ওয়াই আর এখানে আছে ওয়াই -3, তাই না? তাহলে সমান এটাকে আমাদের যেভাবে আছে ওইভাবে লিখলাম, ৭,২০০ গুণন ওয়াই -3, আর নিচে থাকে অনলি ওয়াই টাকা। তাহলে আমাদের দেখো প্রশ্নে এখন আসলো কি, এই যে এত বর্গমিটার আমাদের নতুন আয়তক্ষেত্র, নতুন যে আমাদের মেজের ক্ষেত্রফল যদি ৩ মিটার কম হতো প্রস্থ, তাহলে এটা তো নতুন ক্ষেত্রফল, আর সেই ক্ষেত্রফলে আমাদের খরচ হয় এত টাকা। কিন্তু প্রশ্ন মতে এখন কি, প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে দেখো, এটা কিন্তু লিখো নাই যে এখন যেটা বলতেছি, প্রশ্নে বলছে আমাদের আগে খরচ হতো ৭,২০০ টাকা, এখন कम है खरच कम है कत टाका 576 टाका ताहले एखन खरचटा कमे गेछे 576 टाका ताहले एखन आमादेर अरिजिनाली खरच हय कत 6 आछे कत हले 10 हबे 4 हले हातेर हलो 1 8 आछे कत हले 10 हबे 2 हातेर हलो 1 6 आछे कत हले 12 हबे 6 हले हातेर हलो 1 1 आछे कत हले 6 हबे 6624 टाका किन्तु एखन आमादेर अरिजिनाली खरच हय एटा बोइएर प्रश्न अनुयायी प्रश्ने बोलछे যদি আমাদের মেজের ক্ষেত্রফল যদি আমাদের দৈর্ঘ্য যদি x আর প্রস্থ যদি y হতো তাহলে মোট খরচ হতো ৭২০০ টাকা আর এখন যদি প্রস্থটা ৩ মিটার কমে যায় তাহলে আমাদের বর্গক্ষেত্র হয় এত বর্গ মিটারে তাহলে খরচটা ৫৭৬ টাকা কমে যায় তাহলে ৭২০০ থেকে ৫৭৬ যদি কমে যায় তাহলে এটাকে বাদ দিব বাদ দিলে আমাদের এত টাকা থেকে যায় না তাহলে এখন তো আমাদের খরচ হওয়ার কথা এত টাকা কিন্তু আমরা অঙ্ক করে বের করলাম এত বর্গ মিটার খরচ হয় এত টাকা তাহলে আমরা বলতে পারি না প্রশ্নের মধ্যে এটা সমান সমান এটা हमारे प्रश्न मत एन ये कर लेखान समाधान कर वाइर मानटा बेर करब हमें बोलते कि प्रस्थ कत तेल एखान समाधान कर वाइर जो मान बेर करब प्रस्थ ही तो धरे नहीं वाई तेल वाइर मानटा चले आसें ये अंशटुकू करार बोर्डे क्योंकि जैगा नहीं तरह किस अंश मुछे देव तुम्हारा ये सबाई तुले नाओ आशा करी सबार तोला किस अंश मुछे दी देखो सम्पूर्णता मुछलाम ना एखान मुछे दी एटुकू रेखे दिलाम कारण एटा आमार लागबे ठीक आछे एखन लिखी प्रश्न मते आमार जे नतून क्षेत्रफल सेई क्षेत्रफले एखाने आमादेर खरच हलो कत एई टाकाटा ताई ना ৭২০০ गुणन वाई वियोग ৩ आर नीचे कत वाई एटा समान समान अरिजिनाली खरच हतो कत आगे ৭২০০ किन्तु एखन कम खरच हय कत ৫৭৬ টাকা ओके তাহলে আমি ওখানে যে বিয়োগটা করে দেখাইছি ওইটাই আর কি বা ৭২০০ y বিয়োগ ৩ আর নিচে হলো y সমান এই দুইটাকে বিয়োগ করে আমরা এখন কত পাইছি জানো ৬৬২৪ বা আমরা আড়াআড়ি গুণ করব এইটার নিচে মনে মনে দেখো কত আছে ১ ১ থাকলে আমরা কি করব এই দিক আর এই দিক আর আর গুণ করব তাহলে ১ দিয়ে এটাকে গুণ করলে কত হয় ৭২০০ y বিয়োগ ৩ সমান সমান y দিয়ে এটাকে গুণ ৬৬২৪ y বা ৭২০০ দ্বারা y কে গুণ করব বিয়োগ ৭২০০ দ্বারা ৩ কেও গুণ করব তাহলে ৩০০০ ৩ ২ ৬ ৩ ৭ ২১ ২১৬০০ সমান সমান ৬৬২৪ ওয়াই বা ওয়াই সব এক পাশে নিয়ে আসি ৭২০০ ওয়াই বিয়োগ ৬৬২৪ ওয়াই সমান সমান কত ২১৬০০ এখন দেখো ৭২০০ থেকে ৬৬২৪ বিয়োগ করলে কত থাকে ৪ আছে কত হলে ১০ হবে ৬ হলে হাতে হলো ১ ৩ আছে কত হলে ১০ হবে ৭ হলে হাতে হলো ১ ৭ আছে কত হলে ১২ হবে ৫ হলে হাতে হলো ১ ৭ আছে কত হলে ৭ হবে কি জানা ৫৭৬ ওয়াই সমান সমান ২১৬০০ বা ওয়াই সমান সমান ২১৬০০ भाग ৫৭৬ এখন এটাকে আমরা ভাগ করব অর্থাৎ ২১৬০০ কে ৫৭৬ দ্বারা ভাগ করে যেটা পাই সেটাই আমাদের y এর মান ঠিক আছে তাহলে দেখো ২১৬০০ ভাগ ৫৭৬ ৩৭.৫ তাহলে এখানে আমরা পেলাম y সমান সমান ৩৭.৫ তাহলে y এর মানটা আমরা এটা পেয়ে গেলাম আমাদের তো ধরেই নিয়েছিলাম ঘরের প্রস্থ y মিটার তাহলে সেই y এর মানটা পেয়ে গেলাম আমার প্রশ্নেও বলছে প্রস্থ কত মিটার তাহলে এটি আমাদের উত্তর কত সহজ হয়ে গেল না তাহলে আমাদের এখানে বের করার প্রক্রিয়াটা হলো আমরা আগে x এবং y ধরে নিছি আরেকবার আমি এটাকে রিপিট করে যাই যদি আমার এটাকে মুছে ফেলছি এখন আমি বোঝাতে গেলে আমার মুখে মুখে বোঝাতে হবে দেখাতে পারবো না তোমাদের খাতায় লেখা আছে ওখান থেকে আমি যেটা বলি সাথে চেক করে নাও দেখো x আর y মিটার ছিল তাহলে আমাদের ক্ষেত্রফল হয় কত x আর y দুটার গুণফল অর্থাৎ xy বর্গমিটার এটা আমাদের আগেকার যে ঘরটা ছিল সেই ঘরের ক্ষেত্রফল एवं से घरटा मेजे पूर्ण करते कत टाका खरच हतो 7200 टाका। एरपर बोललो प्रस्थटा जदि 3 मीटर कमे जाए ताहले आमादेर प्रस्थटा दाঁড়ায় কত y থেকে 3 বিয়োগ করলে y - 3 না তার সাথে x গুণ করলে তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে x এর সাথে y - 3 গুণ করলে যেটা হলো এটা হলো নতুন ক্ষেত্রফল अर्थात मेजेटा 3 मीटर जदि कमे जाए। এখন আমাকে দেখো এই নতুন ক্ষেত্রফল হওয়াতে কিছু কি হইছে তার খরচটা কমে গেছে। তাহলে খরচটা কমে গেল তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব ওই নতুন ক্ষেত্রফল থেকে আমাদের এই এক্স ওয়াই ক্ষেত্রফলে খরচ হয় ৭২০০ টাকা। তারপরে এক বর্গমিটার খরচ হয় কত টাকা আর ওই যে আমাদের নতুন ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রে খরচ হয় কত মিটার সেটা বের করলাম আর সেটা আমরা পেয়ে গেছি কত ৭২০০ ইন্টু ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি ওয়াই। তাহলে এই টাকা খরচ হয় কিন্তু বইতে বলে দেওয়া আছে প্রশ্ন মতে ৭২০০ টাকা খরচ হতো আগে কিন্তু এত এখন ৫৭৬ টাকা কম খরচ হয় তাহলে এটা বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটা বর্তমান খরচ হয়। তাহলে আমরা এখন প্রশ্ন মতো ওইটা লিখলাম তারপরে সমাধান করে ওয়াই এর মানটা বের করে ফেললাম একদমই সহজ। তোমরা একবার এখন আমি করে দিলাম ঘন্টা দুই পরে তোমরা আবার এটাকে নিজে না দেখে চেষ্টা করবে আশা করি পারবে অঙ্কটা করতে। যদি না পারো হয়তো বা এক নজর দেখে নিয়ে ওটাকে সমাধান করলে কিন্তু একদিন পর ওইটাকে তুমি না দেখে চেষ্টা করে দেখবা তোমার এক নজরও দেখতে হবে না তুমি অটোমেটিক্যালি পারবে। হয়তো বা ২ ঘন্টা ৩ ঘন্টা পর যখন আরেকবার চেষ্টা করবে তখন হয়তো বা তোমাকে একটু দেখতেও হতে পারে কিন্তু পরবর্তী দিন বা ৩ দিন পরে ৭ দিন পরে যখন প্র্যাকটিস করবে আর তোমার দেখার কোনো প্রয়োজনই পড়বে না তোমরা অটোমেটিক্যালি এটা তোমাদের একদম আয়ত্তে চলে আসবে। তাহলে অঙ্কগুলো খুবই সহজ এগুলো তোমরা অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করবে। এবার আমি 23 নম্বর অঙ্কে চলে যাই। দেখো ও এটা উত্তরটা কিন্তু আমি লিখি নাই এটা উত্তরটা লিখে দিই আমি উত্তরটা খালি মুখে বলে দিছি। তাহলে এখন ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম কত ৩৭.৫ তাহলে উত্তর ঘরটির মেঝের প্রস্থ ৩৭.৫ মিটার এটি উত্তর। ঠিক আছে তাহলে যেখানে ওয়াইটা আমরা ধরে নিছি ওয়াই এর মানটাই তো আমাদের প্রস্থ তাহলে প্রস্থ কত ৩৭.৫ মিটার। এবার দেখো আমরা ১৯ নম্বরটা সমাধান করে ফেললাম না ২২ নম্বরটা ২২-এর পর এখন ২৩ নম্বরটা দেখো ৮০ মিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি পথ আছে প্রতি বর্গমিটার ৭.25 টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত। এটা কিন্তু ঠিক সেম অঙ্ক কতদিনও করানো হয়েছে সেটা ছিল একটি বাগানের চারদিকে রাস্তা আছে বাহিরে আর এটা বলছে ভিতরে ৪ মিটার প্রশস্ত পথ আছে। প্রশ্নটা কিন্তু একটু ভিন্ন তোমাদের কিন্তু ওই ৪ মিটার প্রশস্ত পথ মানে তোমরা ৪ মিটার যোগ করে যাবে তা কিন্তু না এটা হবে বিয়োগ। তাহলে দেখো আমি প্রশ্নটাকে বোঝানোর জন্য আগে একটা চিত্র আঁকি। এটি একটি বাগান বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে কত ৮০ মিটার ঠিক আছে প্রস্থ ৮০ মিটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে ৬০ মিটার। এখন বলছে এই বাগানের ভিতরে ৪ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে তাহলে বাগানের ভিতরে ৪ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে তাহলে এই বাগানের ক্ষেত্রফলটা আমাদের আগে বের করতে হবে। ঠিক আছে তাহলে বাগানের ক্ষেত্রফলটা যদি বের করতে পারি এই পুরা ক্ষেত্রফলটা পুরা বাগান মানে রাস্তা সহ ক্ষেত্রফল হলো ৬ × ৪৮ মানে ৪৮ লিখে ২০ 4800 বর্গমিটার। এখন এই ভিতরেরটার ক্ষেত্রফল কত সেটাকে আমাকে বের করতে হলে দেখো এই সম্পূর্ণটা ছিল ৮০ তাই না আর এখানে আছে কত ৪ এদিকেও আছে ৪ তাহলে এই ভিতরেরটার ক্ষেত্র দৈর্ঘ্য কত হবে ৮০ থেকে এদিকে আমরা ৪ মিটার বাদ দিয়ে দিলাম এদিকে ৪ মিটার বাদ দিয়ে দিলাম তাহলে ভিতরে হলো কত ৮০ - ৪ - ৪ = ৭২ মিটার না। আবার এইদিকেও দেখো আমাদের ছিল এই টোটালটা এখান থেকে এই পর্যন্ত ছিল ৬০ মধ্যে তাহলে এইটা কতখানি কম এখান থেকে যে ৪ মিটার কম এদিকেও তো ৪ মিটার কম তাহলে -৪ - ৪ = ৫২ মিটার এই তো। তাহলে দেখো আমাদের ভিতরেরটার দৈর্ঘ্য হয়ে গেল ৮০ থেকে ৮ মিটার বিয়োগ করব, আর ভিতরেরটার প্রস্থ হয়ে গেল ৮ মিটার বিয়োগ করব। আগেরটা যদি আমাদের বলা থাকে যে পুকুরের বা একটি বাগানের বাহিরে ৪ মিটার চওড়া বা ৩ মিটার চওড়া, তাহলে এটা আমরা বাহিরের দিকে যাওয়া মানে আমাদের ওইটার সাথে যুক্ত হচ্ছে, মানে যোগ হচ্ছে। আর যদি বলে ভিতরের দিকে ৪ মিটার, তাহলে তো আমাদের আগে চারপাশের পুরাটা আমরা জানি, তার মধ্যে থেকে ভিতরে মানে কি কমে আসলো, তখন ভিতরেরটার দৈর্ঘ্য প্রস্থ কিন্তু কমে যাবে। এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। আবার ওই যোগেরটা বিয়োগ, বিয়োগেরটা যোগ, সেটা কিন্তু করো না, সেটা করলে কিন্তু তখনই আবার বিপদ, অর্থাৎ পুরাটাই ভুল হয়ে যাবে। তা সেক্ষেত্রে আমরা দেখো ২৩ নম্বর অঙ্কটা আমি সমাধান করে দিই, আগে প্রশ্নটাকে বুঝিয়ে নিলাম। দেওয়া আছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। আমি কিন্তু এক লাইনেই লিখলাম, তোমাদের যে এক লাইনে লিখতে হবে এবং কোনো বাধ্যবাধকতা নেই। তোমাদের এক লাইনে জায়গা না হলেও দুই লাইনে লিখো, যেমন খুশি। এটা লেখার জন্য তোমার কোনো নির্ধারিত নিয়ম নীতি নেই, ঠিক আছে? তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, সেটা লিখলাম। সুতরাং বাগানের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। এখন দেখো, দৈর্ঘ্য হলো ৮০ গুণন প্রস্থ হলো ৬০, এত কি হবে? বর্গ একক লিখবে এখন নাকি বর্গ মিটার? আমাদের প্রশ্নে তো মিটার দেওয়া আছে। তাহলে ৬ আর ৮ গুণ করলে ৬ আর ৮ = ৪৮, তারপরে ২টা ০, এত বর্গ মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এখন লিখি আমরা বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্ত পথ আছে, বাগানের ভিতর চারদিকে ৪ মিটার প্রশস্ত পথ থাকায় পথ বাদে, আগে কিন্তু রাস্তা বলছিলাম আর এখানে কিন্তু পথ লেখা আছে, মানে প্রশ্নে যা থাকবে আমরা সেই ভাষাটাকেই ইউজ করব। পথ বাদে বাগানের, আগেরটা লিখছিলাম আমরা পথ সহ বাগানের দৈর্ঘ্য, আর এখন কিন্তু পথটা বাদ দিয়ে, পথ বাদে বাগানের দৈর্ঘ্য সমান কত? ৮০ - ৪ - ৪ বা ৮০ থেকে ৪ আরও ৪, মানে ৮ বাদ দিলে কত? ৭২ মিটার। এবং প্রস্থ কত? এখানে এবং পথ বাদে বাগানের, এটা ডট ডট দিতে পারো, অথবা যদি বলো এখানে দিব না, এবংটাকে একবারে এখানে লিখে দাও, তার মানে ওই লেখাটা দুইজনের জন্যই প্রযোজ্য। পথ বাদে বাগানের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার, তার মধ্যে এই কথাটা দুইজনের জন্যই প্রযোজ্য, এখানে ডট ডট দেওয়ার দরকার নাই। তাহলে ৬০ - ৪ - ৪ বা কত? ৫২ মিটার, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখব, সুতরাং পথ বাদে বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কত? ৭২ গুণন ৫২ বর্গ মিটার। তাহলে ৭২ আর ৫২ গুণ করলে যা আসে তাই, ৭২ গুণন ৫২, ৩৭৪৪ বর্গমিটার। তাহলে দেখো আমাদের পদ সহ এই পুরাটার ক্ষেত্রফল কত, এই সম্পূর্ণটার ক্ষেত্রফল 4800 আর শুধু ভিতরেরটার ক্ষেত্রফল 3744। তাহলে এই সম্পূর্ণটা থেকে যদি আমরা ভিতরেরটাকে বাদ দেই তাহলে কি আমাদের রাস্তার বা পথের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে, তাহলে সেই কথাটা লিখব। তাহলে সুতরাং পথের ক্ষেত্রফল সমান সমান কি বাগানের ক্ষেত্রফল বিয়োগ পথ বাদে বাগানের ক্ষেত্রফল, মানে শুধু বাগানটা মানে সম্পূর্ণ বাগানটার ক্ষেত্রফল কত ছিল আমাদের 4800 বিয়োগ পথ বাদে বাগানের ক্ষেত্রফল পাইলাম 3744, তাহলে এত বর্গ মিটার। এই দুটোকে আমরা বিয়োগ করি, 4800 থেকে বিয়োগ 3744 সমান সমান 1056 বর্গমিটার, 1056। তাহলে শুধু পথের ক্ষেত্রফল আসলো আমাদের 1056 বর্গমিটার। কিন্তু এখন আমাকে প্রশ্নটা কি বলছে সেটা দেখো, প্রশ্নটাই আমাদের বলছে প্রতি বর্গমিটার 7.25 টাকা দরে ওই পথ বাঁধানোর জন্য কত খরচ হবে। বাঁধানো মানে কি, ওইটাকে অথবা ইটের সোলিং দেবে অথবা ইট দিয়ে ওইটাকে পিচ ঢালাই করে দেবে, মানে এটাকে বাঁধাই করবে। তাহলে প্রতি বর্গ মিটারে যদি আমাদের এখানে কত 7.25 টাকা খরচ হয়, তাহলে এত বর্গ মিটার আমাদের রাস্তার ক্ষেত্রফলটা কত, মানে পথের ক্ষেত্রফল এত বর্গ মিটার, তাহলে প্রতি বর্গ মিটারে 7.25 খরচ হলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হয়, এটি অ্যান্সার। তাহলে এটার সাথে আমরা 7.25টাকে গুণ করব। সেটা আমরা এখন নিচে আমার জায়গা নাই, আমি উপরে থেকে কিছু অংশ মুছে দিই অথবা আমি এটাকেই মুছে দিলাম, এই সাইডে করে দিই, এটাকে অন্য কালার দিয়ে লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কয়েকজন 23 পথ বাঁধানোর জন্য এক বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা, এক বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা। এটাকে আমি লিখলাম, দেখতে পাও তো, দেখা যায়, কিন্তু লেখাটা কিন্তু আমি একটু ছোট করছি এ কারণে তোমরা আমি যেটা বলি সাথে সাথে তোমরা একটু শুনেও লিখো। আমরা পথ বাঁধানোর জন্য, আমার এক লাইনে জায়গা হবে না দেখে পথ বাঁধানোর জন্য তোমরা এই কাজটা করতে হবে, বাঁধানোর জন্য লিখে একটু হাইফেন দিয়ে নাও, তারপরে নিচে লিখো এক বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা। সুতরাং আমাদের পথের ক্ষেত্রফল কত পেলাম, 1056 না, তাহলে 1056 বর্গ মিটারে খরচ হয় 7.25 গুণন 1056 টাকা, এই দুটোকে গুণ করে যা আসে, 7.25 সাথে 1056 গুণ করব, 7.25 গুণন 1056 সমান সমান 7656, 7656 টাকা। তাহলে এটি আমাদের মোট কত টাকা খরচ হবে, উত্তর 7656 টাকা। তাহলে আমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, একদমই খুব সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা এগুলি কিন্তু পারবে, কারণ আগের অঙ্কগুলোর মতোই, আগে যে আমরা যতগুলো অঙ্ক করছি সেগুলির মতোই একই ধারার একই রকমের অঙ্ক এগুলি। তাহলে আমাদের এখানে 22 নম্বর 23 নম্বর দুটি অঙ্ক কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা 24 নম্বর, আমি বলছি 24 নম্বর আজকে করবো না, কারণ এটা আমাদের ওই লিটারের পানির অঙ্ক অর্থাৎ চৌবাচ্চার অঙ্ক যেদিন করব সেই দিনই আমরা এটাকে সমাধান করে দেবো, হয়তো আগামী ক্লাসে তোমাদের এই চৌবাচ্চার অঙ্কগুলো ধরবো, অর্থাৎ ঘনমিটারের, ঘন ফুট বা ঘন মিটার, ঘন সেন্টিমিটার, एगुलोर बेश किछु सूत्रगुलो आछे ओई सूत्रगुलोर प्रेक्षिते आमरा नतून अंक नतून दिनेई धरबो कारण एकदिने दुई नियमेर अंक धरले तखन तोमादेर हयतो बुझते एकटु समस्या हय। ता जाई होक एखन 25 नम्बर अंकटा देखो प्राय सेम नियमेर आमरा जेगुली करलाम दुइटा अंक करलाम एई नियमेरই आमाদের 25 नम्बर अंकटा তাহলে এখন আমরা 25 নম্বরে চলে যাই এটাকে মুছে দিলাম देखो 25 नम्बर आगे आमरा एकटु प्रश्नटा पढ़ी देखो सबाई बोइयेर दिके लक्ष्य करो प्रश्नटा कि आछे एकटी घरेर मेझे 26 मीटार लम्बा ओ 20 मीटार चौड़ा माने कि दैर्घ्य आर प्रस्थ 26 आर हलो 20 एबार 4 मीटार लम्बा ओ 2.5 मीटार चौड़ा कयटी मादुर दिये मेझेटी सम्पूर्ण ढाका जाबे। তাহলে প্রথম প্রশ্নটুক এটুকু বলছে এটুকু আমরা সমাধান করে নেই পরবর্তী প্রশ্নে কি বলছে সেটুকু আমরা পরে যাই সেটুকু আমরা আগেই না জানলাম। তাহলে দেখো এখন আমাকে বলছে কি একটি ঘরের মেঝে তাই না এটা একটা ঘর এই ঘরের মেঝে এটা আছে কি এইদিকে আছে 26 মিটার এইদিকে আছে 20 মিটার এখন এটাকে আমরা 4 মিটার এবং 2.5 মিটার এইদিকে 4 মিটার আর এইদিকে 2.5 মিটার এদিকে লম্বা হলো 4 মিটার আর চওড়া হলো 2.5 মিটার এরকম এক একটা মাদুর যেটাকে বলে আমরা শীতল পাটি বা পাটি বলি তাহলে এরকম মাদুর দিয়ে এই পুরো মেঝেটাকে ঢাকতে চাই আমরা তাহলে একটা মাদুর দিয়ে আমরা এই মেঝেটাকে ঢাকতে পারলাম কতটুকু জায়গা মাত্র 4 মিটার আর 2.5 দৈর্ঘ্যে 4 প্রস্থে 2.5 এতটুকু কিন্তু পুরো মেঝেটাকে আমরা ঢাকতে চাই তাহলে কতগুলো মাদুর লাগবে এটি আমাদের প্রশ্ন। তাহলে দেখো আমরা যদি একটা কাজ করতে পারি এরকম একটি মাদুর দিলাম এখানে আরো একটি মাদুর দিলাম আরো একটি মাদুর দিলাম আরো একটি মাদুর দিলাম এরকম আমাদের কতগুলো মাদুর দিব তারপরে এদিকেও এরকম কতগুলো মাদুর দিব না আমরা এরকম আমাদের কতগুলো মাদুর লাগবে সেটাকে আমরা বের করব। এখন কতগুলো মাদুর লাগবে সেটা আমরা বের করার জন্য আমাদের সহজ পদ্ধতিটা কি তাহলে আমরা আগে এই পুরো ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করি 26 আর 20 26 দেখো না কত 52 অর্থাৎ 520 এত বর্গমিটার হলো পুরো ঘরের মেঝের ক্ষেত্রফল। এবারে একটা মাদুরের ক্ষেত্রফল কত मादुरेर देखो 4 मीटार और 2.5 मीटार तारमाने 4 × 2.5 ताहले कत हय 10 ठीक आछे ताहले 10 वर्ग मीटार हय एकटा मादुरेर क्षेत्रफल ताहले आमरा प्रति 10 वर्ग मीटारे जदि एकटी मादुर लागे ताहले 552 वर्ग मीटारे कयटी मादुर लागे सहज तारमाने 552 के 10 दिए भाग करले बेर हये जाबे ताहले आमादेर 26 दुगुणे 52 साथे एक शून्य ठीक है एखन ताहले कतटी मादुर लागबे 52टी मादुर लागबे अर्थात एई 10 दिए आमरा 552 के भाग करले पेये जाबो कतगुलो मादुर दरकार सेटा आमादेर बेर हये गेल। ठीक है एखन आमरा अंकटा आगे समाधान करी देखो কত নম্বর জানা বলছি 25 নম্বর আমরা আগে প্রশ্নটাকে বুঝালাম এবার আমরা উত্তরে চলে আসি। দেখো দেওয়া আছে একটি ঘরের মেঝে 26 मीटार एवं प्रस्थ 20 मीटार ठीक है এটা আমাদের দেওয়া আছে সুতরাং মেঝের क्षेत्रफल मेझर क्षेत्रफल कत 26 गुणन 20 वर्ग मीटार समान समान 26 दुगुणे 26 के दुई द्वारा गुण कर ले कत है 6 दुगुणे 12 2 हाथ हलो 1 2 दुगुणे 4 के 5 26 दुगुणे 52 एक शून्य ताहले 520 वर्ग मीटार ताहले घरेर जे मेझे से मेझर क्षेत्रफल आसलो 520 वर्ग मीटार। ठीक है एखन ए 520 वर्ग मीटारे आमादेर एखन आमरा आगे बेर करी एकटी कार्पेटेर कार्पेट ना मादुरेर क्षेत्रफल कत सेटा आमरा बेर करी। आबार एकटी मादुरेर एकटिओ दरकार आछे शुधु मादुरेर लिखे दाओ दैर्घ्य समान समान 4 मीटार एवं प्रस्थ समान समान 2.5 मीटार। ठीक है सूतरां एक एबारे लिखब एक मादुरेर क्षेत्रफल एक मादुर क्षेत्रफल समान समान 4 गुणन 2.5 वर्ग मीटार समान समान कत है 10 वर्ग मीटार। ठीक है ताहले आमादेर एक मादुर क्षेत्रफल आसे 10 वर्ग मीटार और मेझर क्षेत्रफल आसे 520 वर्ग मीटार। ताहले एखाने आमादेर कयटी मादुर लागबे सेई खरच आमाके बेर करते बोलछे। ठीक है एखाने बोलछे कयटी मादुर दिए मेझेटी ढाका जाबे सूतरां मेझेटी ढाकते मोट मादुर प्रयोजन कत 520 ভাগ 10 शॉर्टकाट लिखलाम इच्छा कर डिटेल लिखते पारताम डिटेल पाशे लिखे देखाइतेछि आबार मुछे देब समान समान कत 52 520 के 10 द्वारा भाग कर ले कत है 52टी ताहले एक उत्तर किन्तु आमादेर बेर हलो कयटी मादुर लागबे सेई जिनिसटा आमादेर बेर हलो एटाके आमरा इच्छा करले किन्तु एइभावे ना लिखे अन्यभावे लिखते पारताम किभाबे सेटा आमि एकटु देखाइया देई तोमादेर जेमन 10 वर्ग मीटारे मादुर लागे एक सूतरां एक वर्ग मीटारे मादुर लागे एक नीचे 10टी सूतरां 520 वर्ग मीटारे मादुर लागे 520 गुणन 1 नीचे 10 ये 10 दिए 520 के काटले 52 समान 52टी तुम्हारा इच्छा कर ले दीते ओइकिक नियमे। ठीक है एखन तोमरा एटा जेहेतु बुझते पारो एकेबारे सहज अतएव ओइकिक नियम ना करे यदि एइभावे लिखते पारो ताते कोनो समस्या नाई। एइजोन्य आमि ओइकिक नियमटा तोमरा जारा एटा बुझते पारो नाई तारा पाशे एइ ओइकिक नियमटाओ लिखे राखते पारो एटा तोमादेर बोझानोर जोन्नो आमि एकटा अतिरिक्त एइभाबेओ करे दिलाम जे प्रति 10 वर्ग मीटारे मादुर लागे कयटी एकटी ताहले 1 वर्ग मीटारे मादुर लागबे कम अर्थात 1 डिवाइडेड बाई 10टी 520 वर्ग मीटारे मादुर लागबे ऊपरे जाबे 520 और नीचे 10 10 दिए 520 के भाग दाओ कत 52टी आमि ओइटाके एक लाइने एखाने एइभाবে করে দিছি। ठीक है तेल दुई भाई तुम्हारे तो देखा दिल तुम्हारा जे भाव खुशी अंशटुकू यटुकुर परिवर्ते एटुकू व्यवहार करते पारो तर एक प्रश्न उत्तर क्योंकि हो गो एखे मादुर दिए मेझेटी सम्पूर्ण ढाका जाए कतटी एखे बोलते कयटी मादुर दिए 52टी मादुर दिए हमारे एक उत्तर हो गो। एखन परवर्ती आरेकटी प्रश्न बोलते कि प्रति मादुरेर दाम 27 টাকা 50 পয়সা होले मोट कत खरच होबे তাহলে একটি মাদুরের দাম 27 টাকা 50 পয়সা সুতরাং 52টি মাদুরের দাম কত সেটা আমার বের করলেই হয়ে গেল। তাহলে উপরে থেকে আমি কিছু অংশ মুছে দেই অথবা এই পাশে এটি মুছে দেই আমি আগের মতো এই সাইডেই করে দেই পুরোটাকে একসঙ্গে রাখি। এখানে আমরা এটার পরবর্তী অংশ এখান থেকে আমরা এখানে চলে যাব। ঠিক আছে एखे हमें आलदा कलि दिए लिखी एक मादुरेर दाम 27 টাকা 50 পয়সা एत टाका सूतरां 52टी 52टी मादुरेर दाम 27.50 गुणन 5.2 टाका। एइटाके आमरा समान समान दिए एखन गुण करे देब। गुण करले जेटा हय आमादेर आंसर ओइटाई। ताहले कत हबे 27.5 गुणन 52 समान समान आसे 1430 टाका। ताहले समान समान 1430 टाका। তাহলে আমাদের বলছে কি কত কত টাকা খরচ হবে। তাহলে উত্তর আমাদের দুইটা এবং দুইটা উত্তর একসঙ্গে লিখে দেব। তাহলে উত্তর প্রথম উত্তরটা কি মোট কতটি মাদুর লাগবে। উত্তর 52টি মাদুর লাগবে এবং পরবর্তী কি 1430 টাকা খরচ হবে। তাহলে দুইটি উত্তর দুইটি আমরা একসঙ্গে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে একেবারেই সহজ অঙ্ক কিন্তু এগুলি। তাহলে আমাদের এখানে কত কত নাম্বার দেখো 22 নাম্বার 23 নাম্বার এবং একের সাথে 25 নাম্বার অঙ্কটি কিন্তু আমরা কমপ্লিট করে দিয়ে দিলাম। এটা তোমরা মুছে ফেলো, এর পরবর্তী অঙ্কে আমি চলে যাব। দেখো বর্গমিটার সম্পর্কিত অঙ্ক আর নাই, অতএব এখানে আমাদের ঘনমিটারে যেতেই হবে। কিন্তু সেই ঘনমিটারের মধ্যে আমরা তরল পদার্থের মধ্যে আমরা এখনও না যাই, তরল পদার্থের মধ্যে আজকে যাব না। যেমন তরল পদার্থের আয়তন নির্ণয় করতে গেলে সেখানে আমাদের আমরা গতদিন সূত্রও দিয়ে দিয়েছিলাম 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। আমরা কত ঘন সেন্টিমিটার পানির ওজন কত গ্রাম, কত ঘনমিটার পানির ওজন কত লিটার, আয়তন কত লিটার, এগুলো আমরা সূত্র দিয়ে দিয়েছিলাম। সেই সূত্র অনুযায়ী আমরা ওই আয়তনটা আমরা ঘন সম্বলিত দিয়ে একটা অঙ্ক করাই, কিন্তু আমরা তরল পদার্থের মধ্যে আজকেও না যাই। তাহলে এখানে আমাদের দেখো আমি আজকে যেমন 22 নাম্বার 23 নাম্বার এবং 25 নাম্বারটা করে দিলাম, এই সাথে আমাদের 19 নাম্বারটি আয়তনের আছে কিন্তু ছোট্ট একটি অঙ্ক, এটা আমি সমাধান করে দিই। 19 নাম্বারটা দেখো, সেখানে কি দেওয়া আছে একটি ছোট বাক্সের দৈর্ঘ্য, একটি বাক্স, সেই বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। একই সাথে উচ্চতাও দেওয়া আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার, আমাদের আয়তনটা বের করতে বলছে সেন্টিমিটারে, কিন্তু এখানে দেখো প্রত্যেকটার সাথেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় সেন্টিমিটারও আছে সাথে মিলিমিটারও আছে। তাহলে ওই মিলিমিটারকে আমরা মিলিমিটার রাখবো না, ওটাকেও সেন্টিমিটারে কনভার্ট করে ফেলবো। তাহলে আমরা জানি কত মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 মিলিমিটারে 10 মিলিমিটারে কি 1 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে এই মিলিমিটার যেটা আছে ওইটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে ফেলবো আগে। দেওয়া আছে আমরা কিন্তু ইচ্ছা করলে এটা তোমাদের বোঝানোর জন্য মনে করি এটি একটি বাক্স। ঠিক আছে, এই একটি বাক্স। ঠিক আছে, বাক্স তো আমি আঁকতে পারলাম না, এটা কিভাবে আঁকে একটা চতুর্ভুজ আকৃতির একটি বাক্স। সেই বাক্সের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। ঠিক আছে, এখন সেই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিনটির আচ্ছা আমার একটা বাক্সটাকে আমি একটা ওই জ্যামিতি বক্সটা দিয়ে দেখাই। আমার একটা জ্যামিতি বক্স আছে, আমি জ্যামিতি বক্সটাকেই মনে করি একটা বাক্স। সেই বাক্সটা আমি এখন তোমাদেরকে বাস্তব একটাই দিই। মনে করো এটার দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু, যাই দেওয়া আছে, প্রস্থ কিছু দেওয়া আছে এবং বাক্সটা এই যে এতটুকু উচ্চতা, তাই না? তাহলে এই উচ্চতাটাও দেওয়া আছে। তাহলে তিন দিক, এদিকে দেখো এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটি দিক যখন দেওয়া থাকে তখন আমরা এটাকে কী করব? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তিনটা কি গুণ করলে আমাদের যেটা আসবে সেটি হবে বর্গমিটার না, মানে বর্গ একক না, তখন হবে ঘন একক এটি। তাহলে এখানে আমাদের একটি বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে এবং উচ্চতাও দেওয়া আছে। তাহলে তিনটি জিনিসই যেহেতু দেওয়া আছে তাহলে তিনটি গুণ করলে যেটা আসবে সেটি আমাদের ঘন, এটার আয়তন বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল না এটাকে বলা হয় আয়তন নির্ণয় করব। তাহলে এই আয়তনটা আমাকে বের করতে বলছে, কিন্তু এখন খালি আমাকে একটু কাজ করতে হবে বেশি, সেটা হলো এটাকে আমার ওই মিলিমিটার যেটা আছে সেই মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে আমার, শুধু এটুকুই শুধু আমার একটু বাড়তি কাজ। তাহলে 19 নম্বর আমাদের দেখো দেওয়া আছে একটি বাক্সের দৈর্ঘ্য, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, না 15 সেন্টিমিটার আরও বেশি আসতো, 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, এই তো। তাহলে আমরা এটাকে লিখতে পারি 15 সেমি যোগ 2.4কে 2.4 ডিভাইডেড বাই 10 সেমি, কারণ আমরা জানি 10 সেন্টিমিটারে 1 মিলিমিটার। এখানে কারণটা লিখে দিতে পারো, যেহেতু উপরে দুইটা ফুটার নিচে একটা, যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, এটা না লিখে দিলেও চলবে, ঠিক আছে? তাহলে এখন আমরা পনেরো সেন্টিমিটার যোগ 10 দিয়ে এটাকে ভাগ করলে দশমিকটা এক ঘর সামনে চলে আসবে, 0.24 সেন্টিমিটার। তাহলে এখন দেখো 15 সেন্টিমিটার আরও 0.24, তাহলে আমরা লিখতে পারি 15.24 সেন্টিমিটার। আমরা পুরোটাকেই সেন্টিমিটারে নিয়ে আসলাম, ঠিক আছে? দৈর্ঘ্যটাকে আমরা এরকম নিয়ে আসলাম, ঠিক একইভাবে প্রস্থকেও নিয়ে আসবো, উচ্চতাকেও নিয়ে আসবো। দৈর্ঘ্য এত সেন্টিমিটার, এবারে প্রস্থ দেখো, প্রস্থ দেওয়া আছে আমাদের কত, 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার সমান 7 সেন্টিমিটার যোগ 6.2 ডিভাইডেড বাই 10। এখানে আর মিলিমিটার লিখবো না, সেন্টিমিটারই লিখবো, 10 দিয়ে ভাগ করা মানেই সেন্টিমিটার, এটা ওই যে কথাটা না লিখে দিলেও চলবে। তাহলে 7 সেন্টিমিটার এটাকে 10 দিয়ে ভাগ করা মানে দশমিকটা এক ঘর বামে চলে আসবে, 0.62 সেন্টিমিটার সমান 7.62 সেন্টিমিটার। এবং উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, উচ্চতা দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, 5 সেন্টিমিটার 8 মিলিমিটার সমান 5 সেন্টিমিটার যোগ 8 ডিভাইড বাই 10 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার যোগ 0.8 সেন্টিমিটার, 5.8 সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু এখন বাক্সের দৈর্ঘ্যটা বের হয়ে আসলো, প্রস্থ বের হয়ে আসলো এবং উচ্চতা বের হয়ে আসলো। এখন আমাকে বলছে কি বাক্সটার আয়তন কত। যখনই ঘনতায় আসবে, ঘনত্ব অর্থাৎ আমাদের ঘনমিটার বা ঘন বের করব, তখন কিন্তু তখন আর ওই বর্গ একক বা বর্গ মিটার এগুলো না হয়ে তখন হবে ঘনমিটার বা ঘন সেন্টিমিটার, ঘন যে এককে থাকুক তার ঘন হয়ে যাবে। আর সেটা আমরা আয়তন না বলে তখন এটাকে বলবো আমরা কি, আয়তন না বললাম, আগেরটা ছিল আমাদের ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল না বলে এটাকে আমরা বলবো আয়তন, শুধু এটুকু আমাদের ডিফারেন্স। আগেরটা ছিল এই বইয়ের এই একটি পৃষ্ঠার, এটার आयतनटा क्षेत्रफलटा एटा दैर्घ्य गुणन प्रस्थ एटा छिलो आमादेर कि क्षेत्रफल। और एखन जदि एई बोइटार दैर्घ्य प्रस्थेर साथे एई उच्चताटाओ गुण करी ताहले एई दैर्घ्येर साथे प्रस्थ गुण करे तार साथे जदि उच्चताटाओ गुण करी तखन किन्तु आर क्षेत्रफल हलो ना, तखन एटा हये गेल आयतन माने कतटुकु जायगा दखल करलो। आयतन माने कोनो एकटी बस्तुर जतटुकु जायगा दखल करे सेई जायगाटाकेई सेई जायगार परिमाणटाकेई बला हय कि घन मीटार बा घन सेंटीमिटार घनत्व। और सेई घनत्वटाके एखाने साधारणत आयतन हिसेबे बला हय, तखन किन्तु आर क्षेत्रफल बोलबो ना। ठीक आछे, ताहले आमादेर एकटी बाक्सेर दैर्घ्य गेलो, प्रस्थ गेलो, उच्चता गेलो। एखन आमि सुतरां एखान थेके लिखि, आमि एई साइडे लिखलाम परवर्ती अंश ओटा मुछे ना दिये, सुतरां बाक्सटिर आयतन समान समान तुम्हारा लिखे एक लाइने लिखे दैर्घ्य ना मुछे देगुली कारण लेखाटा एरकम भांगे भांगे ना लिखे आमरा एकटु सुंदर करे लिखी। आमी शुधुमात्र किछु जिनिस आमी आमार साइड नोटटा लिखे राखी 15.24 और एक पाइछि कत 7.62 और एक पाइछि 5.8 ये तीनटा आमी लिखे राखलाम शुधु कारण आमार 15.24 7.62 5.8 ये तीनटी तो आमार लागबे जार जोन्नो ओई तीनटाके रेखे आर बाद बाकी सब आमि मुछे देई ताते आमार एक लाइने एकटु सुंदर करे अंकटाके करिओ एकटु बड़ो करे लेखा जाबे। छोटो करे लिखले तोमरा अनेक समय दूर थेके बुझतेओ तोमादेर कष्ट हय। এখন আমরা লিখি সুতরাং বাক্সটির আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা গুণ করলে কি হয় ঘন একক। এখন দৈর্ঘ্য পাইছি কত আমরা 15.24 प्रस्थ पाई 7.62 और उच्चता पाई 5.8 ताले एत घन कि एककेर जगह कि सेंटीमिटार आमरा किन्तु सबगुलोई मिलीमिटार छिलो सेंटीमिटार छिलो मिक्सड छिलो सेगुलोके आमरा सबगुलोकेई सेंटीमिटारे प्रकाश करे फेलछि ताई ना। एखन एई तीनटाके आमरा क्यालकुलेटर व्यवहार करे गुण करे फेलबो शुधु गुण करे जा आसे ताई आंसर। ताहले कत 15.24 15.24 गुण 7.62 गुण 5.8 5.8 समान समान 673.5 547 তাহলে এখানে আমাদের 4 এর পর এটা বড় চলে আসছে তাই না ঘন সেন্টিমিটার। এটা আমাদের দুই ঘরে যদি রাখতে চাই 673.5 এই চার্ট না লিখে এটা যেহেতু পরের অংশটা বড় 5 এর চেয়ে বা 5 বা 5 এর বড় হলে আমরা এটার সাথে এক যোগ করে দিতে পারি 5.5 ঘন সেন্টিমিটার। ইচ্ছা করলে এখানে প্রায় দিয়ে দিতে পারি দশমিকে সামথিং হেরফের আছে কারণ দশমিক আমরা একটু কম বেশি লিখে এজন্য প্রায় লেখাটাই উত্তম আর না লিখে দিলেও চলবে এটাই। তাহলে আমাদের এটাই তো বলছে और तो किस बोले बोलते बाक्सटिर आयतन कत घन सेंटीमिटार ताहले आमरा पेये गेलाम बाक्सटिर आयतन ताहले उत्तर 673.55 घन सेंटीमिटार। आमाके एई अंकटाई जदि घन सेंटीमिटारे बेर ना करे जदि बोलतो मिलीमिटारे बेर करो ताहले किन्तु आमरा ওই মিলিমিটারেই বের করে দেখাইতে পারতাম দেখাতে হতো আমাদেরকে তখন আর আমরা কিন্তু সেন্টিমিটারে দেখাইতাম না। ঠিক আছে, তা ঠিক আছে আমরা এখানে আজকে বেশি অঙ্ক করালো না, যদিও আমার টার্গেট ছিল 5টি অঙ্ক করব কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে এজন্য আজকে 4টি অঙ্কই করালাম। আর বাকি অঙ্কগুলো তোমাদের আগামী ক্লাসে চৌবাচ্চার অঙ্ক প্লাস অন্য যেগুলো আছে সেগুলো আমি বেছে বেছে সুন্দর করে প্রতিটি অঙ্কই করে দেব কিন্তু আমি একই ধাঁচের অঙ্কগুলো একদিনে করি এই উদ্দেশ্যে তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য যেন তোমরা একটু সহজে বুঝতে পারো কারণ আমি এই নিয়মের একটা ওই নিয়মের একটা এলোমেলোভাবে অঙ্ক করালে তখন তোমরা বুঝতে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য এক ধাঁচের অঙ্ক দুই দিন করালাম, আবার আগামী দুই দিন দেখা গেল তোমাদের এই চৌবাচ্চা টোবাচ্চা এগুলো নিয়ে আমাদের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা আগামী দুইটি ক্লাসের মধ্যে এই চ্যাপ্টার প্রায় শেষই হয়ে যাবে আশা করি। তা ঠিক আছে, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই থাকলো, আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলে তোমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা আমার এই চ্যানেলকে নিয়মিত দেখছো তারা অবশ্যই নিয়মিত দেখবে এবং অন্যকেও দেখার জন্য উৎসাহিত করবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। তোমার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।